আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী আজ, আওয়ামী লীগের বিদায় অত্যাসন্ন বলেছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীকে গালিগালাজের পরিণাম হবে ভয়াবহ, সহিংসতা হলে দায় খালেদা জিয়ার, বিএনপিকে সতর্ক করলেন মন্ত্রীরা। অভিযানের খবরে সিদ্ধিরগঞ্জে অপারেশন থিয়েটারে রোগী ফেলে ভুয়া ডাক্তার চম্পট, হাসপাতাল বন্ধ ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী আজ। 1981 সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় তার। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71-এর মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীর উত্তম খেতাব। 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন 78-এর জুনে। 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 19 দফা কর্মসূচি দিয়ে মাত্র 3.5 বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সারা জায়গায়। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে যতই খলনায়ক বলুক আর চর বলুক তাতে কিছুই যায় আসে না, তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, তারা একদিন থাকলেও দেশের ক্ষতি। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার দেশীয় আন্তর্জাতিকভাবে একা হয়ে যাওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যে কোনো সময় সরকারের নিদারুণভাবে পতন ঘটবে। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে নেতারা বলেন, 72 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, সমাজতান্ত্রিক অর্থনীতির নামে দুর্নীতি লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গিয়েছিল, সেখান থেকে জিয়াউর রহমান দেশকে উদ্ধার করে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, গার্মেন্টসসহ শিল্প কলকারখানার বিকাশ, বিদেশে শ্রম রপ্তানিসহ উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন তিনি। আজকে জিয়াউর রহমান সাহেবকে যে যত ইচ্ছা করুক, তাকে খলনায়ক বলুক, পাকিস্তানের চর বলুক, আর তাকে সামরিক জনতা থেকে আসা উঠে আসা বলুক, অখ্যাত বলুক, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে তিনি পথিত হয়ে গেছেন। আজকে জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে কখনো মুছে ফেলা যাবে না। কথিত গণ আন্দোলন সৃষ্টি করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। টেমস নদীর পার থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, এটা কি সম্ভব হবে? ওবায়দুল কাদের সাহেব, অবশ্যই সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে, কারণ এটা হচ্ছে তারেক রহমান সেই রাজনীতি ধারণ করেছেন যে রাজনীতি এই দেশের সারা দেশের মানুষের রাজনীতি, এদেরকে কোনো মতেই বিশ্বাস করা যায় না, এরা বরাবরই প্রতারক। এমন একটা সময় ছিল না আওয়ামী লীগ, আওয়ামী লীগের তো আপনারা দেখেননি, আমরা দেখেছি বরাবরই আওয়ামী লীগ প্রতারণার ভূমিকা করেছে। সেই আওয়ামী লীগকে আর কোনো মতেই ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, একদিন থাকলেও আমাদের ক্ষতি। আজকে শেখ হাসিনা একা হয়ে গিয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে, আর তার আরেকটি প্রমাণ হচ্ছে একা হলে, ভীত হলে যেটা করে সেটা হচ্ছে সন্ত্রাসের এবং পাকলামের আশ্রয় গ্রহণ করে, যে কোনো সময় তাদের নিদারুণভাবে তাদের পতন হবে, সেই জন্য আজকে তাদের মাথা ঠিক নয়। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে, সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের পাচার করা টাকা ফিরিয়ে এনে জায়েজ করার ষড়যন্ত্র চলছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
বিএনপি নেতাদের ঘাতক চরিত্র আবারও স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্বে আবারও সহিংসতা হলে এর দায় বেগম খালেদা জিয়ার উপরও যাবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, শিক্ষাঙ্গনে অরাজকতা করে একটি পক্ষ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। বাসভবনে ব্রিফিং এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি নেতারা সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। বক্তব্য বিবৃতিতে কোনো শালীনতা সৌজন্যবোধও দেখাচ্ছে না। বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি মামার বাড়ির আবদার। বিএনপির এক এক সময় এক এক দাবি জনগণকে বিভ্রান্ত করছে বলে মত তার। আইন বা নিয়ম নীতির কথা শুনলে বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরে বলেও মন্তব্য তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তারা নোংরা ভাষায় স্লোগান দিচ্ছে, এমনকি দেশে বিদেশে বিএনপি এবং তার দোসররা 15ই আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এরকম স্লোগান দিতেও কুণ্ঠাবোধ করছে না। এ দ্বারা তারা তাদের ঘাতক চরিত্রের পরিচয় স্পষ্ট করছে। বিএনপিকে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষা স্লোগান ও গালিগাজ করার পরিণতি হবে ভয়াবহ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা নিজেরাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের মুখে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা মানায় না। ছাত্রদল বহিরাগতদের নিয়ে সংঘর্ষের উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ তার। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপি সহ যারা এই পদ্মা সেতু চায়নি, পদ্মা সেতু হয়ে যাওয়াতে তাদের মুখে এখন চুনকালি পড়েছে। চুনকালি পড়াতে নানা ধরনের আবোল তাবোল কথা বলছে পদ্মা সেতু নিয়ে, আর মানুষের উচ্ছ্বাস যাতে বিনষ্ট হয়, মানুষের দৃষ্টি যাতে ভিন্ন দিকে নেওয়া যায়, সেজন্য তারা সারা দেশে বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আবার সেই পুরনো খেলা, সন্ত্রাস, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সেগুলো করার অপচেষ্টা চালাচ্ছে। তার দণ্ড স্থগিত করে যেহেতু বেগম জিয়াকে মুক্তভাবে জীবনযাপন করার সুযোগ করে দেওয়া হয়েছে, সুতরাং দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে, আবার অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের মতো ঘটনা ঘটলে সেটা দায় দায়িত্ব বেগম জিয়ার উপরেও বর্তায়। অন্যদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে একটি মহল অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে, এই অপচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা শিক্ষাঙ্গনে এক ধরনের অরাজকতা তৈরি করে জাতীয় রাজনীতিতে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে, আমি মনে করি তাদের এই ধরনের কোনো যে মন্দ অভিপ্রায় তার কোনোটাই বাস্তবায়িত হবে না। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় জোরালো ভূমিকা রাখতে প্রয়োজনে আরও শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে গতকাল তিনি এ মন্তব্য করেন। বলেন, শান্তিরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে উপযুক্ত করে তৈরি করছে সরকার। 1988 সালে ইরাকে শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেয় বাংলাদেশ। এখনও বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা ও শান্তিরক্ষায় দায়িত্ব পালন করছে সশস্ত্র পুলিশ বাহিনীর 519 জন নারীসহ প্রায় 6,800 শান্তিরক্ষী। দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করেছেন 161 জন শান্তিরক্ষী সদস্য। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গণভবন থেকে বিশ্বের 9টি মিশনে কর্মরত সদস্যদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও জোরালো ভূমিকা বাংলাদেশ পালন করবে সেই অঙ্গীকার আমরা করছি। আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর তরুণ সদস্যগণ 21 শতকের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের অন্যান্য সহযোগী শান্তিরক্ষীদের সঙ্গে একযোগে কাজ করে সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি ফিরিয়ে এনে আপনারা ওইসব দেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করেছেন।
আমি জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শান্তি রক্ষী আরও প্রয়োজন হলে আমরা পাঠাতে প্রস্তুত। নতুন নতুন চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবেলায় সদস্যদের প্রস্তুতির কথাও উল্লেখ করেন সরকার প্রধান। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির দ্রুত প্রসার, অগ্রযাত্রার সঙ্গে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় অপশক্তিসমূহ নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। ফলে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে এই নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা আমাদের শান্তিরক্ষীদের উপযুক্ত পরিশিক্ষণ ও সরঞ্জামাদি দিয়ে প্রস্তুত করে তুলছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাত বরণকারী অফিসার ও সৈনিক পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তম আশিকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আলামিন রহমান সহ 32 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মানসুর আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে মারধর, হত্যা চেষ্টা, মোবাইল ও টাকা পয়সা চুরির অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, সহ সম্পাদক আমানুল আমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শামী পারভেজ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন তালুকদার, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আক্তার উর্মি সহ অজ্ঞাতনামা আরও 100 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন থেকে এমন ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, করোনার কারণে দীর্ঘ সময় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পর আবারও যখন পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে তখনই ছাত্রদল শিক্ষা কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্রদল আবারও নাশকতা করতে চাইলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এ সময়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সাংবাদিক আসার খবর শুনে অর্ধেক অপারেশন করে রোগীকে অপারেশন থিয়েটারে তালা দিয়ে পালালেন ভুয়া চিকিৎসক, এমন ঘটনা ঘটেছে গতকাল সিদ্ধিরগঞ্জের পদ্মা জেনারেল হাসপাতালে। বৈধ লাইসেন্স না থাকলেও চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে রমরমা বাণিজ্য করে আসছিল হাসপাতালটি। অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে হাসপাতালটি বন্ধ করে সকল ভর্তি রোগী অন্যত্র পাঠায়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আর আই বাবুল। অপারেশন থিয়েটারে যন্ত্রণায় ছটফট করছেন সদ্য সিজার হওয়া প্রসূতি। অপারেশন থিয়েটারে তালা দিয়ে সটকে পড়েন হাসপাতালটির ভুয়া চিকিৎসক, এমনকি হাসপাতালটির সব স্টাফ মুহূর্তেই লাপাত্তা। পরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকরা অপারেশন থিয়েটারে ঢুকে রোগীর চিকিৎসা শুরু করেন। এমন দৃশ্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হাজি রজ্জব আলী সুপার মার্কেটের পদ্মা জেনারেল হাসপাতালের। লাইসেন্স না থাকলেও দিনের পর দিন ভুয়া চিকিৎসক দিয়ে এখানে অপারেশন চলে প্রতিনিয়ত। রোগীর স্বজনরা জানালেন দালালের মাধ্যমে এখানে এসেছেন তারা, অবশ্য পরে বুঝতে পেরেছেন এটি হাসপাতাল নয়, মূলত কসাইখানা। আমরা মানে পুরুষের চিজার করছি, আমরা বলছি পুরুষ এখন চিজার করবো, মহিলা করবো, কোনো সমস্যা নেই কোনো, সে তো ডাক্তার না, সে তো ডাক্তারে পালাইতো কেন, অরিজিনাল ডাক্তার হলে, সরকারি ডাক্তার হলে সে এখানে অবশ্যই থাকতো। আমরা মাত্র আসলাম সিজারটা করতে, সিজার করতে এই বাইরে আসতে, বাইরে আসার পর দিয়ে সবাই গেছে গা, আমার রুগীরে পেলাইতে তালামাইরাতে সবাই গেছে গা। পরে সরকারি অ্যাম্বুলেন্স এনে মুমূর্ষ রুগীদের পাঠানো হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবির। এমন পরিস্থিতি দেখে রীতিমতো তাজ্জব বনে যান তিনি। এইখানটায় এত অমানবিক ঘটনা দেখেন, একে তো নিবন্ধনই নাই, তারপর একটা মুমূর্ষ রুগীকে তারা এখানে তালা মেরে চলে গেছে। আমরা যেহেতু খুবই অ্যালার্ট, আমাদের পুরো টিম খুব সজাগ, আমি নিজেও চলে এসেছি, আমরা পেশেন্টকে রেস্কিউ করে আমাদের সরকারি যে হাসপাতাল আছে সেখানে শিফট করেছি। আমাদের টিম আসার আগেই আমরা নোটিশ দিয়েছি তারা এত মানসিকভাবে এত হীন, একটা পেশেন্টকে বাইরের থেকে তালা মেরে দিয়ে তারা চলে গেছে, কিন্তু আমরা কোনো অনুসন্ধানও করতে আসিনি। না, এটা তো বন্ধ তো অটোমেটিক, এটা তো নাই কেউ, তারা নিজেরাই তো বন্ধ করে পালিয়েছে। নিবন্ধনহীন হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে
রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে আরও কয়েকটি হাসপাতাল। রাজধানীর শনির আখড়া এলাকার নিউ পপি জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2011 সালে, কিন্তু থেমে নেই এখানকার চিকিৎসা। এখানে নেই কোনো ডক্টর, নেই কোনো নার্স, তারপরেও প্রতিনিয়তই ভর্তি হচ্ছে এখানে রোগী। হাসপাতালে নেই কোনো ডাক্তার, না আছে নার্স, তবুও থেমে নেই কার্যক্রম। এটার যে পরিস্থিতি, এটার যে অবস্থা, এখানে ক্লিনিক পরিচালনা করতে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই আপনার এটা চালানোর। যেহেতু আমরা হাসপাতালটা বন্ধ করে দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে এই রোগী আপনার পার্শ্ববর্তী যে কোনো হাসপাতালে ওনারা নিজ দায়িত্বে পাঠাই দিবে। মালিকের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘুষ দাবি করায় লাইসেন্স নবায়ন করতে পারেননি তিনি। ঘুষের কাজ করে 3,00,000-4,00,000 ঘুষ জমিয়া বলা ধরুন সেরা করেননি আপনি বুঝে বানাতে শুরু করলাম জন্য কী জানি আমার ওরা ওরা চাইছে ওরা চলছে টাকা দিয়ে ঢোকা কাল গাছের ইনচার্জ ছিলেন কাল গাছ করলাম। নানা অভিযোগে এই হাসপাতালটিও বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচনে কেউ সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, পেশি শক্তির মাধ্যমে ইভিএম ও ভোটারদের প্রভাবিত করবেন বলে যারা ভাবছেন তাদের কেন্দ্রে না যাওয়াই ভালো। গতকাল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং নিজেদের মধ্যে সহমর্মিতা রাখবেন। আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনারা অন্যায় হলে সেটা প্রতিরোধ করবেন, কিন্তু সহিংস পদ্ধতিতে নয়, অহিংস পদ্ধতিতে আপনারা সেটাকে প্রতিরোধ করবেন। এবং জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন, তারা অবশ্যই আপনাদের একটি সহায়তায় এগিয়ে আসবে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতিতে দিশেহারা সুনামগঞ্জের বোরো চাষিরা। টানা বৃষ্টিতে শুকানো যায়নি মারাই করা ধান, পচেছে গবাদি পশুর খাবার খড়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জে প্রথম দফা বন্যায় ডুবে হাওরের ফসল, বছরের একমাত্র ফসল হারায় কৃষক। দ্বিতীয় দফা বন্যায়ও ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। ফসলের সাথে ডুবেছে কৃষকের স্বপ্ন, টানা বর্ষণের আগে মারাই করা ধান নিয়েও বিপাকে পড়েন তারা। কিছুটা স্বাভাবিক হয়েছে বন্যা পরিস্থিতি, ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমেছেন কৃষকরা। কাটা হচ্ছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া ধান, শুকনো জায়গার অভাবে সড়ক মহাসড়কে শুকানো হচ্ছে সেই ধান। অনেকে ধান রাস্তাঘাটে শুকাইতেছে, আধা নষ্ট হইতেছে, আধা মানুষের নিতেছে। হাত লম্বা গেরা হয়ে গেছে, এগুলো তো নষ্ট হয়ে গেছে, এটা তো আমি খাওয়ারও কোনো জোগাড় নেই। 250 মন ধান গেরা আইছে, ওই শুকাইতে পারছি না। এই ধান উনি বিক্রি করতে গিয়া আপনার অনেক মূল্য একবারে কম দিব। মানুষও কোনো কোনো কিছু খাইতার তো না, কোনো কিতা খরা দেনে যায় আল্লাহ রসুলে জানো। বন্যার লাগে গোড়দার নিয়ে গেছে ফাইন নিয়ে, তুফানে বন্যায় নিচে গোড় গোড় বানাইতে পারি না, এক সাফটা বানাই আর বিটির ঠিক নাই না চাইয়া। বন্যায় ক্ষতিগ্রস্ত 10,000 কৃষকের তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। এখনও প্রায় ধান শুকাতে কষ্ট হচ্ছে এদের, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখা যাচ্ছে তারা ধান শুকাচ্ছে এবং কিছু যুবন্ত এলাকার ধান কর্তন করতেছে, কিন্তু এতে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে আমরা ঢাকায় রিপোর্ট প্রেরণ করা হয়েছে এবং সরকার পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে কৃষকের তালিকা করা হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করা কৃষক যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী আজ, আওয়ামী লীগের বিদায় অত্যাসন্ন বলেছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীকে গালিগালাজের পরিণাম হবে ভয়াবহ, সহিংসতা হলে দায় খালেদা জিয়ার, বিএনপিকে সতর্ক করলেন মন্ত্রীরা। অভিযানের খবরে সিদ্ধিরগঞ্জে অপারেশন থিয়েটারে রোগী ফেলে ভুয়া ডাক্তার চম্পট, হাসপাতাল বন্ধ ঘোষণা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানদেরকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।